সেনারা সবাইকে সামনে রাখো। আপনি যা বলবেন ভীম। এত বিপদ আমরা কিভাবে কাটিয়ে উঠব? এই কষ্ট এখন আমাদের সবার হৃদয় আম্মা, কিন্তু এই দুঃখে সব ভুলে গেলে চলবে না। দিরিলিস আর্তুগুল হলো একটি তুর্কি বাক্য। দিরিলিস মানে পুনরুত্থান এবং আর্তুগুল হলো একটি নাম। তাহলে দিরিলিস আর্তুগুল এর অর্থ দাঁড়ায় পুনরুত্থান আর্তুগুল, অর্থাৎ আর্তুগুলের পুনরুত্থান। হে আল্লাহ, রং করো। কে এই আর্তুগুল? আর্তুগুল ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা। যদিও ইতিহাসে উসমানকে বলে থাকেন যে তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তবে অনেকের ধারণা আর্তুগুলই ছিলেন এই সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ এই সাম্রাজ্যের শুরুটা হয়েছিল আর্তুগুল গাজীর হাত ধরে। আর্তুগুল গাজী আনুমানিক 1198 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার আহলাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল সুলাইমান শাহ। তিনি ওঘুজ তুর্কিদের কাই গোত্রের নেতা ছিলেন। আর সুলাইমান শাহের সেনাবাহিনীর সবচেয়ে সেরা যোদ্ধা ছিলেন আর্তুগুল গাজী। পিতা মারা যাওয়ার পর 1230 সালে আর্তুগুল গাজী কাই গোত্রের নেতৃত্ব লাভ করেন। পরবর্তীতে 1231 সালে তিনি সাগুত গ্রাম সহ একে ঘিরে থাকা সকল এলাকা জয় করেন, যা 1299 সালে তার পুত্র উসমান কর্তৃক উসমানীয় রাজধানীতে পরিণত হয়। সূর্য আমাদের নিশানা আর আকাশ হলো আমাদের তাঁবু। সব সীমা ভেঙে আমরা ঘোড়া ছোটাবো। আমাদের সৈন্যরা শক্তিশালী। আমাদের পতাকা ন্যায়ের প্রতীক হবে। মনে রেখো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। দিরিলিস আর্তুগুল হলো সেই আর্তুগুলের পুনরুত্থান নিয়ে নির্মিত একটি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টিভি সিরিজ। তুরস্কের ইস্তাম্বুলের রিবা গ্রামে এর চিত্র ধারণ করা হয়েছে। 2014 সালের 10 ডিসেম্বর তুর্কি TRT TV1 টেলিভিশনে এটি প্রথম সম্প্রচার করা হয়। 2016 সালের 14 নভেম্বর বাংলাদেশের 21 টেলিভিশন এই সিরিজটি সম্প্রচার শুরু করে। পরবর্তীতে কোনো কারণ ছাড়াই এটি বন্ধ করে দেওয়া হয়। এরপর মাছরাঙ্গা টেলিভিশন 2017 সালের 2 এপ্রিল হতে পুনরায় এটি সম্প্রচার শুরু করেন। এর প্রতিটি পর্ব 110 থেকে 115 মিনিটের। সিরিজটি যাযাবর পরিবেশের ক্যারিওগ্রাফির জন্য হলিউডের এক্সপেন্ডিবলস 2 কুনান্দা বারবারিয়ানের মতো চলচ্চিত্রের ক্যারিওগ্রাফার টিমকে তুরস্কে আমন্ত্রণ করা হয়, যারা অভিনেতা ঘোড়া ও অন্যান্য দৃশ্যের জন্য ক্যারিওগ্রাফির ব্যবস্থা করেন। সেটে সর্বদা 25টি ঘোড়া ও একজন পশু চিকিৎসক সবসময় উপস্থিত। রিবাতে একটি ঘোড়াশাল নির্মাণ করা হয়। চিড়িয়াখানার মতো ছোট আকারে একটি বিশেষ এলাকাও প্রস্তুত করা হয়, যাতে শুধু ঘোড়াই নয়, সিরিজের দৃশ্যায়নের প্রয়োজনীয় অন্যান্য পশু পাখিও রাখা হয়। সবচেয়ে বেশি আনন্দের বিষয় এই যে তুরস্কের সরকার রাষ্ট্রপতি এরদোগান এর পৃষ্ঠপোষকতায় সিরিজটি নির্মাণ হয়েছে। এরদোগান নিজে রিবা গ্রামে গিয়ে সকল দিল্লিসিয়ান ও দিল্লিসিয়ান শিল্পীদের সাথে সাক্ষাৎ করেন। রেটিং দাতাগণ দিরিলিস আর্তুগুলকে 2014 মৌসুমের সফল তুর্কি সিরিয়াল হিসেবে উল্লেখ করেন। টিআরটি টিভিতে এটি প্রথম প্রচার হলে গণমাধ্যমে সাড়া ফেলে দেয়। এরপর সারা বিশ্বে বিভিন্ন দেশে প্রায় 24টি ভাষায় এটি ডাবিং হয়ে সম্প্রচার হয়। সিরিজটি মুসলিমদের ঐতিহ্য গাথা নিয়ে সত্য ইতিহাসের উপর নির্মিত, তাই খুব দ্রুত এটি প্রচুরতা পাচ্ছে।